সিলেট কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদীর সবকটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, তবে সুরমার এক পয়েন্টে কিছুটা কমেছে। দুপুরের পর ভারী বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাথে সাত ইউনিয়নের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ধলাই ও লোভা সহ অন্যান্য নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ও নির্মাণাধীন কালভার্টের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাথে তোয়াকুল, নন্দীরগাঁও, রুস্তুমপুর, পশ্চিম জাফলং সদর, পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জরুরি কাজে উপজেলা সদরে যেতে হলে ওইসব এলাকার লোকজনকে এখন যোগাযোগের মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার করতে হচ্ছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ শাখার কর্মকর্তা শীর্ষেন্দু পুরিকায়স্ত জানান, উপজেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। বন্যা দেখা দিলে পানিবন্দী লোকজনকে উদ্ধার ও আশ্রয়ের জন্য 56টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, আর এই কাজের জন্য উদ্ধারকারী টিমও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে গোয়াইনঘাট ছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলায় নির্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে উপজেলার পূর্ব, পশ্চিম ইসলামপুর, উত্তর ও দক্ষিণ রিনিখাই, তেলি খাল এবং ইচ্ছা কলস ইউনিয়নের নির্মাঞ্চলে পানি উঠেছে। অন্যদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ জেলার প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার সকাল 9টায় দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ধরলার পানি, তবে কিছুটা কমেছে তিস্তা নদীর পানি। পানি বাড়ায় নদীর অববাহিকার চরাঞ্চল এবং নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বাড়ির চারপাশে পানি উঠে বন্দী হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। পানিতে তলিয়ে গেছে সবজি, আমনের চারা সহ পাট। গতকাল রাত থেকে এ জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত জেলায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টা আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।